বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সদস্য সভাপতি আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ উপস্থিত হয়েছে আপনাদের ছোট সোনামণি, যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে এবং বাংলা বিষয়ের উপরে আমরা আজকে 60 নম্বরের যে প্রথম প্রান্তিক মূল্যায়নটি একটি স্কুলে নেওয়া হয়েছে সেই প্রশ্নপত্রের আলোকে আমরা আজকে আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কোথায় কত নম্বর রয়েছে এবং আমাদের 60 নম্বর এবং আমাদের সময় 2 ঘন্টা এই বিষয়টি বলে রাখলাম। এখন আমরা চলে যাব আজকে সর্বমোট 9টি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব এবং আমরা এর আগে বলেছিলাম যে আপনাদের জন্য ছোট সোনামণিদের 1, 2, 3-এর জন্য একটি কিন্তু বইয়ের একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। সেই অনুচ্ছেদটি থেকে আমরা আমাদের ছোট সোনামণিদের 1, 2, 3-এর জন্য সঠিক উত্তর বলেছিলাম, বাম ডান বলেছিলাম বা মিলকরণ বলেছিলাম এবং প্রশ্নের উত্তর বলেছিলাম। তো সেই বিষয়গুলো আমরা একটু আজকে মিলানোর চেষ্টা করব এবং আপনাদের ছোট সোনামণিদের কীভাবে এই বিষয়গুলো বাসা থেকে আরও সুন্দরভাবে শেখাতে পারেন তার পুরো বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। আশা করছি প্রথম হতে শেষ পর্যন্ত ভিডিও দেখব। যদি আজকে ভিডিওটি কেউ নতুন দেখে থাকছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা আমাদেরকে প্রচুর সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আবার নতুনভাবে আমরা আপনাদের যেন পথ চলা সুন্দর হয়ে থাকে, আপনাদের ছোট সম্বন্ধে যেন পরীক্ষাগুলো ভালো হয়ে থাকে তার পুরো বিশ্বাস নিয়ে আগানোর চেষ্টা করছি। নিচের অনুচ্ছেদটি পড়ে 1, 2, 3 নং প্রশ্নের উত্তর দাও। ষড় ঋতুর দেশ বাংলাদেশ গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রৌদ্রের অসহ্য গরম তাপ, দুপুরে যদি পথে বের হতেই রয়েছে, তো এইভাবে আমাদের যেটি রয়েছে যে হয় তখন মাথার উপরে ছাতা ধরেও লোকে হাঁটে, গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়, তো এই সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় এবং আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল এখানে বলা হয়েছে। এবং সুন্দরভাবে যেটি পরবর্তীতে যেটি বলা হয়েছে যে গ্রীষ্মের পর আসে বর্ষা, বর্ষায় আবার একেবারে অন্য চেহারা, আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়, বৃষ্টি পড়ছে তো পড়ছে, কখনো বড় বড় ফোটায় তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে। তো এই বিষয়গুলোর পাশাপাশি আমাদের নিচে যেগুলো দেওয়া রয়েছে, কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা, কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে, বর্ষায় ফোটে কদম কেয়া ও আরও নানা ফুল। এখন কথা হলো যে আমরা আমাদের ছোট সোনামণিদের এই বিষয়গুলো সুন্দরভাবে এখন আমরা দেখে নেব 1, 2, 3-এর জন্য কী কী রয়েছে। সঠিক উত্তর খাতায় লেখো, অনুচ্ছেদটিতে কী বলা হয়েছে, ক খ গ ঘ এভাবে বলা হয়েছে। এবং 2 নম্বরে যেটি রয়েছে কোন ঋতুর পরে হেমন্ত আসে, ক খ গ ঘ দিয়ে দেওয়া রয়েছে। 3 নম্বরে রয়েছে নদীর ঢল নামে কোন ঋতুতে এটি এবং ক খ গ ঘ দিয়ে দেওয়া রয়েছে। 4 নম্বরে দেওয়া রয়েছে মধুমাস বলা হয় কোন ঋতুকে, ক খ গ ঘ দেওয়া রয়েছে। 5 নম্বরে দেওয়া রয়েছে আম জাম কাঁঠাল আনারস ও লিচু কোন ঋতুর ফল, ক খ গ ঘ এভাবে দেওয়া রয়েছে। 2 নম্বরে যেটি রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঋতুর নাম মিল করি, তো এখানে 3টি আমরা দেখতে পাচ্ছি, আকাশ তখন কালো মেঘে ছেয়ে যায়, নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায়, রৌদ্রের অসহ্য তাপ, এবং ডান পাশে যেটি দেওয়া রয়েছে শরৎ এবং গ্রীষ্ম এবং আমাদের আরেকটি যেটি দেওয়া রয়েছে সেটি হলো শীত। এখন কথা হলো যে আমরা এটির সাথে সাথে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো যে পরের যে অংশগুলো রয়েছে আমরা এখানে 1, 2 দেখতে পেলাম, আমরা 3 থেকে 9 পর্যন্ত প্রশ্নের ধরনগুলো দেখে নেব। আচ্ছা, এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি, এ সময়ে কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে, গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা এবং ডান পাশে রয়েছে হেমন্ত বর্ষ এবং বসন্ত। এই 5টি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডান এবং বামের রয়েছে। 3 নম্বরে চলে যাব, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, কখন কদম কেয়া ফুল ফোটে, খ গ্রীষ্মকে মধুমাস বলা হয় কেন, 2টি বাক্যে লিখো, গ বাংলাদেশ ষড় ঋতুর দেশ, কোন ঋতু তোমার কাছে সবচেয়ে ভালো লাগে তা 2টি বাক্যে লেখো। তো এই ছিল আমাদের 1, 2, 3-এর জন্য এবং এটি কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে একটি অনুচ্ছেদে এবং এই প্রশ্নগুলো কিন্তু অনেকটি মিল রয়েছে আমাদের বইগুলোর সঙ্গে। আমরা এটি দেখে নেব বা আপনাদের ছোট সম্বন্ধের বিভিন্ন যে গাইডগুলো রয়েছে এই গাইডগুলো থেকেও আমরা এই বিষয়গুলো পড়তে পারি বা শেখাতে পারি। এবং আমাদের এই অনুচ্ছেদটি যে হুবহু পড়াতে হবে এমন নয়, আপনি অন্যান্য অনুচ্ছেদও পড়াতে পারেন। এটি একটি উপজেলার প্রশ্নপত্র নিয়ে আমরা, যেহেতু এখানে আমাদের পরীক্ষাটি হয়েছে সেহেতু আমরা এটি নেওয়ার এবং দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আরও অন্যান্য বিষয়গুলো আপনাদের ছোট সম্বন্ধে শেখাবেন যাতে করে তাদের যে
এই বিষয়গুলো নেয়ার ক্ষমতা সেটি যেন বৃদ্ধি পায়। চার নম্বরে রয়েছে নিচের যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে লেখো, এখানে দন্ত ন ড ডরে ফলা যুক্তক্ষ এবং ইয় জ এবং উয়ে গ দন্ত ন দ। এখন এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সোনামণিদের সুন্দরভাবে শিখে দেওয়ার চেষ্টা করব এখন থেকে। এবং আরও কিছু এখানে দেওয়া রয়েছে, মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি, পিতার সাথে সন্তানের নানার লেখা প্রেম চুক্তি। তো এখানে এই বিষয়টি দিয়ে আমাদের এই পাঁচ নম্বরের প্রশ্নটি এখানে আমাদের বলা হয়েছে, উপরের চরণগুলি পড়ে কবির নাম সহ কবিতার নাম লেখো, বাঙালির মনে মুজিব কীভাবে শক্তি ও সাহস জুগিয়েছিলেন তিনটি বাক্য লেখো। এরপরে আমাদের গ নম্বরে যেটি রয়েছে সেটি হলো আমাদের কবিতাটির যে মূল ভাব সেটি তোমার খাতায় লেখো। আমরা কিন্তু এটি বলেছিলাম, আমাদের কিন্তু শুধুমাত্র একটি বিষয় আমরা আজকে এখানে অতিরিক্ত পেয়ে যাব, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবার শেষেরটি। এছাড়া আমাদের সবগুলো বিষয়ই আমাদের কমন রয়েছে, বিশেষ করে আমাদের আট পর্যন্ত। হয়তো বা কোনো জেলার জন্যে বা কোনো বিভাগের জন্যে বা কোনো উপজেলার জন্য রচনা বা দরখাস্ত বা চিঠিগুলো ব্যতিক্রম হতে পারে, আমরা এর আগে বাংলা বিষয় দিয়েছি চতুর্থ শ্রেণী কী কী আসতে পারে, আমরা ওখানে আটটি বিষয় দেখিয়েছিলাম যেটি আমরা পেয়েছিলাম আর কি। তো এখানে ষাট নম্বরকে মিলাতে গিয়ে কথা নম্বর কম বেশি করে এখানে একটি অপশনকে বৃদ্ধি করেছে, একটি প্রশ্নকে বৃদ্ধি করেছে। তো আমরা আমাদের যে এই পাঁচ নম্বরের জন্যে সেটি আমরা এই কবিতাটি থেকে পেয়ে গেলাম। ছয় নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি, এর আগে আমাদের ওখানে দুটি অপশন ছিল, সেটি হলো আমাদের সরি আমাদের ওখানে টোটাল ছিল এক দুই তিন চারটি বিষয় ছিল। তো এই যে ছয় নম্বরের জন্য বিশেষ করে আমাদের এক কথায় প্রকাশ করো এবং বিরামচিহ্ন ক্রিয়াপদের রূপ এবং বিপরীত শব্দ, এই চারটি বিষয়ের মধ্যে থেকে একটি বিষয় এখানে নিয়েছে, সেটি হলো এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি, মহান যে নারী, পানির জন্য বেকুল যে, মুক্তির জন্য যে যুদ্ধ, ভোলা যায় না এমন এবং যার সাথে আত্মিক সম্পর্ক এবং জ্ঞান আছে যার, যুদ্ধ করেন যিনি, এভাবে আমরা দেখতে পাচ্ছি এবং যে কোনো পাঁচটি কথা বলেছে। এবং মনে করো সাত নম্বরে যেটি বলেছে, মনে করো তোমার নাম সজীব বা সুমি, অসুস্থতার জন্য তিন দিনের ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। এবং অথবা বলেছে প্রথম প্রান্তিক যে পরীক্ষায় তুমি কেমন প্রস্তুতি নিয়েছো তা জানিয়ে তোমার বাবাকে একখানা চিঠি লিখো। এবং আমাদের আট নম্বরে যেটি রয়েছে সেটি হলো যে কোনো একটি অনুচ্ছেদ লেখো 150 শব্দের মধ্যে, তোমাদের বিদ্যালয় বাংলার খোকা এবং মহিষী রকেয়া। তো এই বিষয়গুলোর উপরে আমাদের এখানে দেওয়া রয়েছে। আমরা আপনাদের জন্য যে রচনাগুলো এর আগে বলা হয়েছিল যে বাংলাদেশের প্রকৃতি, আমাদের মুক্তিযুদ্ধ এবং বাংলার খোকা, তো এখানে বাংলার খোকা বিষয়টি আছে। এবং অন্যান্য যে দুটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যালয় এখানে দেওয়া রয়েছে এবং মহিষী রকে দেওয়া ছিল, আর ওখানে ছিল হলো বাংলাদেশের প্রকৃতি এবং আমাদের মুক্তিযুদ্ধ। তো এই দুটিও আপনারা পড়াবেন অবশ্যই, যেহেতু আমরা এটি একটি উপজেলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, আপনাদের হয়তোবা ওই উপজেলায় ওই বিষয়গুলো থাকতে পারে। এবং নয় নম্বরে যেটি বলেছে যে মনে করো তুমি শামীম বা শামীমা, তুমি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের শক্তি পূরণ করো। এখানে দেওয়া রয়েছে যে শিক্ষার্থীর নাম, শ্রেণীর রোল, বিদ্যালয়ের নাম, পিতার নাম, মাতার নাম এবং প্রতিযোগিতার নাম। তো এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কথা বলেছে, তো এখানে শিক্ষার্থীর নাম অবশ্যই তারা লিখবে, শ্রেণী লিখবে এবং রোল লিখবে। তো শিক্ষার্থীর নাম ধরুন যে আমরা যদি রুমি ধরি, শ্রেণী চতুর্থ এবং রোল দুই, বিদ্যালয়ের নাম যে কোনো একটি যে স্কুলে সে পড়াশোনা করছে সেই স্কুলের বিদ্যালয়ের নাম লিখবে। আর এরপরে যেটি রয়েছে পিতার নাম লিখবে, মাতার নাম লিখবে এবং প্রতিযোগিতার নাম, প্রতিযোগিতার নামের জায়গায় এখানে যে কোনো দৌড় হতে পারে বা বিস্কুট দৌড় হতে পারে বা আরও যে খেলাগুলো হতে পারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্যে, সেই বিষয়গুলো যে কোনো তার ইচ্ছে মতো এইখানে সে এই প্রতিযোগিতার নামগুলো লিখবে। তো এই ছিল আমাদের ছোটো সোনামণিরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে, আমরা চেষ্টা করেছি আপনাদের বাংলা বিষয়ের যে ষাট নম্বর প্রথম প্রান্তিক যে মূল্যায়ন সেটির উপরে, ষাট নম্বরের যে প্রশ্নপত্রটি এবং দুই ঘন্টার মধ্যে যে আমাদের ছোটো সোনামণিরা পরীক্ষা গিয়ে অংশগ্রহণ করবে সেই বিষয়গুলো, যদি আপনাদের মনে হয় যে এই বিষয়গুলোর উপরে আমাদের কীভাবে তারা পরীক্ষার রুমে গিয়ে লিখবে সেই বিষয়টি যদি দেখে দেওয়ার প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন এবং আমাদের মোবাইল নম্বর দেওয়া রয়েছে, আমরা আপনাদেরকে সেভাবে সহযোগিতা করতে পারি। তো আজকে এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোটো সোনামণিদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।